आज राजधानीर केंद्रे केंद्रे जाबे निर्वाचनी सामग्री, तबे बैलट पेपर केंद्रे पौंछाबे निर्वाचनेर दिन भोट शुरूर अंततो 2 घंटा आगे। राजधानीर रेसिडेंशियल मडल स्कूल और कलेज थेके राजधानीर भोट केंद्रगुलोते बैलट बाक्स सह निर्वाचनी सामग्री वितरण करा हबे। बैलट पेपर भोट ग्रहणेर दिन सकाले निरापत्तार संगे भोट केंद्रे पौंछे देया हबे। दर्शक, एई मुहूर्ते निर्वाचन कमिशने कथा बोलছেন रिटार्निंग কর্মকর্তা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা সেই 15টি কেন্দ্র থেকে নির্বাচনের মালামাল বিতরণ শুরু হয়েছে। আমাদের এই 15টি সংসদীয় আসনের টোটাল ভোটার সংখ্যা আপনাদেরকে আমি যেটা জানাতে পারি, সেই টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 56,33,922 জন। আমাদের প্রার্থী সংখ্যা হচ্ছে 126 জন। ভোট কেন্দ্রের সংখ্যা 2099টি, ভেন্যু সংখ্যা 1088টি। 2099 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এবং পোলিং পার্সোনাল হিসাবে 35,694 জন পোলিং পার্সোনাল হিসাবে তারা এই জায়গাটায় দায়িত্ব পালন করবেন। সর্বমোট পোলিং পার্সোনালের সংখ্যা আমাদের 37,793 জন। ইতিমধ্যেই আমাদের পর্যবেক্ষক সংখ্যা নির্বাচন কমিশন থেকে অনুমতি প্রদান করা হয়েছে 163টি পর্যবেক্ষক সংস্থার। টোটাল 1256 জন পর্যবেক্ষক, 1256 জন পর্যবেক্ষক আমাদের তালিকা আমরা পেয়েছি। তাদের কার্ড বিতরণ কার্যক্রম বিগত 4 দিন ধরে চলমান আছে। এখন পর্যন্ত আমার অফিসে এই কার্যক্রম আপনার চালু রয়েছে। এর বাইরেও আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা যেহেতু 126 জন, সুতরাং প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে একজন, মানে একটি করে, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট যিনি আছেন তার অনুকূলে একটি করে তার গাড়ির পাস এবং তার পাস প্রদান করা হচ্ছে। আপাতত ইতিমধ্যেই আমাদের আইনশৃঙ্খলা রক্ষার জন্যে প্রতি কেন্দ্রের জন্যে আমাদের 16 জন করে পুলিশ এবং আনসার মিলে যেটা নির্ধারণ করা আছে, তারা রাজারবাগ এবং আমাদের মিরপুর 14 থেকে তারা যার যার সাথে নির্ধারিত সংশ্লিষ্ট কেন্দ্রে তারা যাচ্ছেন এবং তারা এখানে এসে আমাদের প্রিজাইডিং অফিসারদের কাছে রিপোর্ট করবেন। প্রিজাইডিং অফিসারগণ, আমাদের বিজ্ঞ প্রিজাইডিং অফিসারগণ ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে তাদের মালামাল গ্রহণ শুরু করেছেন। দর্শক, এই মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সরঞ্জাম বিতরণের আরও খবর জানাতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছ থেকে। লিটন মাহমুদ, জানাবেন, আপনি আগে বলেছিলেন যে 11টা নাগাদ শুরু হবে কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি। তরুণী, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সমস্ত যে নির্বাচনের প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন করেছেন এবং সর্বশেষ যে প্রস্তুতিটি সেটি সম্পন্ন করতে এই মুহূর্তে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান তারা কিন্তু যে প্যারেড রয়েছে, ব্রিফিং প্যারেড, সেখানে যোগ দিয়েছেন। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, এই মুহূর্তে প্যারেড ব্রিফিং যে কার্যক্রমটি সেটি শুরু হয়েছে এবং এর পরপরই কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিতরণের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান। এই মুহূর্তে প্যারেড ব্রিফিং চলছে এবং সেখানে এই নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে এবং নির্বাচনের যে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন ও আনসার বাহিনী রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু এই প্যারেড ব্রিফিং কার্যক্রমটি শুরু হয়েছে এবং সেই অনুযায়ী অল্প কিছুক্ষণ আগে এই ব্রিফিং কার্যক্রমটি শুরু হয়। এখন একজন করে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই ব্রিফিং করছেন এবং তারা যে বিষয়গুলো তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং সব মিলিয়ে এই কার্যক্রমটি শেষ হলে পরেই আসলে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেটি কিন্তু বিতরণের যে কার্যক্রম সেটি উদ্বোধন করবেন ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা এবং এর পরপরই কিন্তু প্রিজাইডিং যারা অফিসার রয়েছেন তারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জাম সেটি নিয়ে তারা রওনা হবেন। এই ছিল সুরভি আমার কাছে সর্বশেষ তথ্য। লিটন মাহমুদ, ধন্যবাদ আপনাকে কেরানীগঞ্জ থেকে যুক্ত হবার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, দেখতে পাচ্ছি আপনার পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও জানাবেন কতক্ষণ নাগাদ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে পারে, সার্বিক পরিস্থিতি। আমি এখন রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঠিক সামনে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আসলে এখনকার যে আয়োজন সেটি কিন্তু সরঞ্জাম পৌঁছে দেওয়ার যে আয়োজন সেটিরই অংশ বিশেষ। তো আমি একটু প্রথমে জানাতে চাই, সিলেটে 6টি সংসদীয় আসন রয়েছে এবং ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ৩৫ জন প্রার্থী। তো সবকিছু মিলিয়ে যেহেতু রাত পোহালেই ভোট, এখন থেকেই সরঞ্জাম নেয়ার জন্য যে প্রস্তুতি সেটিকে কিন্তু নেওয়া হচ্ছে এবং এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সারিবদ্ধভাবে সেই ট্রাকগুলো রাখা হচ্ছে। এখানকার যারা আনসার সদস্য রয়েছেন কিংবা নারী আনসার সদস্য রয়েছেন, পুলিশের অন্যান্য সদস্য, তারাও কিন্তু এখানে রয়েছে। ঠিক পাশেই জেলা পরিষদ মিলনায়তন, সেখান থেকেই আসলে সরঞ্জামগুলো তাদের দাপ্তরিক কার্যক্রম শেষ করার পর আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হবে। সেই কার্যক্রমও কিন্তু চলমান। আমি একটু জানিয়ে রাখতে চাই, সিলেটের নির্বাচন নির্বিঘ্ন করতে কিন্তু এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। এর মধ্যে সিলেটে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো সিলেট জেলা জুড়ে এবং সেনাবাহিনীও আমরা যতটুকু জানতে পেরেছি ২৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে এবং নির্বাচনের ২৪ ঘন্টা আগে ও পরে সভা সমাবেশ ইতিমধ্যেই নিষিদ্ধ করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং যে বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল, ভোটের আগের রাতে ৩টার সময় এই আমাদের সিলেটের জেলা পরিষদ মিলনায়তন থেকে ব্যালট পেপার বিতরণ করা হবে। এবং সিলেটের কেন্দ্রের সংখ্যা আমি একটু জানাতে চাই, ১০১৩টি কেন্দ্র রয়েছে সিলেট জেলায় এবং ভোট কক্ষ রয়েছে ৬০০৬টি। এর মধ্যে দুর্গম কেন্দ্র কিন্তু ৭৫টি কেন্দ্রকে দুর্গম হিসেবে বিবেচনা করা হয়েছে, যেগুলোতে আসলে নির্ধারিত সময়ের আগে তারা ব্যালট পেপার সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে। আর এই নির্বাচনী সমগ্র কার্যক্রম নির্বিঘ্ন করতে ৪৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন, এছাড়াও আরো ১৭ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। আর প্রতিটি কেন্দ্রে যেটি বলা হয়েছে যে অস্ত্রধারী ২ জন পুলিশ থাকবে, এছাড়াও আনসার সদস্য সহ অন্যান্য র্যাবের যে টহল সেটি কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি শুরু হয়ে গেছে এবং সেটি চলমান রয়েছে। তো সবকিছু মিলিয়ে নির্বাচন নির্বিঘ্ন করতে যতটুকু প্রস্তুতি, সেই প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলে। এবং এর পাশাপাশি প্রত্যুষ তালুকদার, ধন্যবাদ আপনাকে সিলেট থেকে যুক্ত হবার জন্য। এ পর্যায়ে আমরা একটু চলে যেতে চাই নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী এ কে সাজু। জানাবেন ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানোর খবরাখবর। আপনাকে জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার থেকে রিটার্নিং অফিসার থেকে কার্যালয় থেকে যে ভোটের সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। প্রত্যেকটি উপজেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। আজ উপজেলা থেকে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এই ভোটের সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। ইতিমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। ভোটের সকল সরঞ্জাম পাঠানো হয়েছে, শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া। ব্যালট পেপার ভোটের দিন পাঠানো হবে, এটা সারা বাংলাদেশের নাম, নওগাঁতেও ভোটের দিন পাঠানো হবে। এই পর্যায়ে আমরা কথা বলেছি রিটার্নিং অফিসারের সঙ্গে। তিনি জেলা প্রশাসক গোলাম মাওলা জানিয়েছেন, গত রাত থেকে ভোট কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। রাতে গার্ড দেওয়া হয়েছে, পুলিশ, আনসার এবং নাইট গার্ড দ্বারা গার্ড দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে। সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নওগাঁ 6টি আসন, নির্বাচনে 6টি আসন, 6টি আসনের মধ্যে 5টিতে নির্বাচন হচ্ছে, 1টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। কারণ স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন, স্বতন্ত্র প্রার্থী বাধ্যতাজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার কারণে সেই আসনটিতে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়াও আমরা সার্বিক পরিস্থিতি বললে নওগাঁতে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দর রয়েছে। এছাড়াও ছোটখাটো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। নির্বাচনী ক্যাম্প যেটা আছে, ক্যাম্প আগুনে পোড়ানো। এছাড়াও গতকাল নওগাঁ 3 আসনে এমপি, বর্তমান এমপি এবং স্বতন্ত্র প্রার্থী তার আর যে সমর্থক বা তার ভাগিনা উপজেলা চেয়ারম্যান, সে রাতের বেলা ভোটারদের কাছে টাকা পৌঁছে দিতে গিয়ে জনগণের হাতে আটক হয়। পরে প্রশাসন গিয়ে সেখান থেকে উদ্ধার করে এবং আর্থিক জরিমানা করে তাকে মুসলিকার মাধ্যমে ছাড়িয়ে দেওয়া হয়। তরুণী, এই ছিল নওগাঁর সার্বিক পরিস্থিতি। এ কে সাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।